নমস্কার, আমি শ্রী গোবিন্দ। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সুস্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা ভালোই আছেন। আজ বলবো মেষ রাশির এপ্রিল মাস 2022 আপনাদের কেমন যাবে, অর্থাৎ 2022 সালের মেষ রাশির এপ্রিল মাসের রাশিফল। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আমি ডেট অফ বার্থ, টাইম, নক্ষত্র, মাসের প্রত্যেকটা দিনের শুভ অশুভ তারিখ সহ প্রেডিকশন দিয়ে থাকি। সুতরাং ভিডিওটা এ টু জেড, অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর একটা বিশেষ অনুরোধ বন্ধুরা, আপনারা একটা লাইক দেবেন অ্যাটলিস্ট ভিডিওটাতে, কারণ একটা লাইক দিতে তো খরচ হয় না। একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। অবশ্যই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শ্রীগোবিন্দর পরিবারের অন্তর্ভুক্ত হন। এখন বক্তব্য হচ্ছে মেষ রাশির। প্রথমেই খুব চার্মিং একটা ব্যাপার আপনাদের বলি, খাতা পেন নিয়ে বসে পড়ুন। শুভ তারিখ, অশুভ তারিখ এবং প্রত্যেকটা তারিখের ডেফিনেশন আমি আপনাকে দিয়ে দিচ্ছি, আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা নোট করে নিন, মিলান পরের মাসে কমেন্ট করুন। ঠিক তার আগে একটা কথা বলবো, রাশিফল কিন্তু 100% মেলে না। আগেই বলছি কেন মেলে না, কারণ মেষ রাশি সব জাতক বা জাতিকাদের দশন্ত দশা, প্রত্যন্ত দশা, রাশিচক্র, ছক বা তাদের মানে জেনেটিক্যালি যে ব্যাপারগুলো থাকে, পরিবেশ পরিস্থিতিও এক না। সুতরাং সবার একরকম রেজাল্ট হতে পারে না বা হয় না। তারপরেও বলছি, লিখে নিন, মেষ রাশি জাতক বা জাতিকাদের শুভ তারিখগুলো হচ্ছে এপ্রিল মাসের 4, 5, 7, 8, 10, 11, 14, 15, 17, 19, 21, 22 এবং 23। আরেকবার নোট করে নিন, 4, 5, 7, 8, 10, 11, 14, 15, 17, 19, 21, 22 এবং 23। এর মধ্যে থেকে বিশেষ শুভ হচ্ছে 4, 5, 7, 10, 14, 15, 19, 21 এবং 23। ঠিক আছে, এখন আমাদের প্রশ্ন থাকতে হবে, স্যার এই যে শুভ তারিখগুলোর মধ্যে কি কি আসতে পারে, নোট করে নিন। 4 তারিখে হচ্ছে অপ্রত্যাশিত লাভ, 5 তারিখে হচ্ছে আপনাদের আর্নিং বৃদ্ধি, উপার্জন বৃদ্ধি, যেভাবে হোক টাকা পয়সা আসার একটা অপরচুনিটিস। 7 তারিখে হচ্ছে মানসিক প্রশান্তি, মানসিক শান্তি, কোনো না কোনো সুখবর ইত্যাদি এগুলো পাবেন। 10 তারিখে হচ্ছে আপনাদের মান সম্মান, অনার, কোথাও না কোথাও একটু সুনাম যশ বৃদ্ধি, পরিচিতি বৃদ্ধি, এই ব্যাপারগুলো ঘটবে। 14 তারিখে কিন্তু আপনার সার্বিকভাবে শুভ। 15 তারিখে হচ্ছে অর্থলাভের ইন্ডিকেট। 19 তারিখ হচ্ছে কর্মক্ষেত্রে শুভ এনভায়রনমেন্ট বা কর্মক্ষেত্রে প্রমোশন বলুন, কর্মোন্নতি বলুন বা শুভ যোগাযোগ বলুন, এই ব্যাপারগুলো আছে। 21 তারিখে সফলতার একটা ইন্ডিকেট করছে। 23 তারিখে আনএক্সপেক্টেড গেইনের একটা ব্যাপার থাকছে, মিলিয়ে নেবেন, এগুলো নোট করে নেবেন। এবারে বলি অশুভ তারিখগুলো। এপ্রিল মাসের অশুভ তারিখগুলো হচ্ছে 1, 2, 6, 9, 16, 18, 20, 25, 26, 27 এবং 28। আরেকবার নোট করে নিন, 1, 2, 6, 9, 16, 18, 20, 25, 27 এবং 28। এবার এই অশুভ তারিখগুলোর মধ্যে 1 তারিখ হচ্ছে যেরকম যেভাবে হোক শারীরিক কষ্ট, শারীরিক মানসিক কষ্ট। 2 তারিখে হচ্ছে কলহ বিবাদ, ঝগড়া বিবাদ, অশান্তির পরিবেশ। 6 তারিখে কি হচ্ছে, কোনো না কোনোভাবে কেউ না কেউ আপনার পিছনে লাগছে বা শত্রুতা করছে বা ভয়ের একটা এনভায়রনমেন্ট থাকছে। 9 তারিখে হচ্ছে দুশ্চিন্তা, টেনশন। 16 তারিখেও হচ্ছে দুশ্চিন্তা, টেনশন বা এই ব্যাপার। 25 তারিখে হচ্ছে সম্মান নিয়ে টানাটানি। বাদ বাকি তারিখগুলো যদি বলি, এবার অশুভ তারিখগুলোর মধ্যে বিশেষ অশুভ হচ্ছে 1, 2, 6, 16, 25, 26, এই তারিখগুলো কিন্তু বিশেষ অশুভ, এগুলো মিলিয়ে নেবেন আপনারা। এবারে 3, 12 এবং 29 এই 3টে তারিখে কি হয় আপনারা আমাকে রিপোর্ট জানাবেন পরের মাসের কমেন্ট বক্সে। তার কারণ হচ্ছে 3, 12 এবং 29 এই 3 দিনের পরিবেশ কিন্তু আমি ধরতে পারিনি, বলতে পারবো না, আপনারা জানাবেন। এবারে বলি যে মেষ রাশির জাতক বা জাতিকাদের সার্বিকভাবে বিচারটা যদি আমরা করি, প্রথমত হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে মানে রাহুর ট্রানজিট হচ্ছে মেষ রাশিতে। আবার 13 তারিখে আপনার বৃহস্পতি 3:50 13 তারিখে 3:50 মীন রাশিতে মানে চেঞ্জ হচ্ছে, ট্রানজিট হচ্ছে। সুতরাং দুটো ভাইটাল প্ল্যানেটে ট্রানজিট হচ্ছে। সেক্ষেত্রে বলবো মেষ রাশি প্রথম এই 12 তারিখ পর্যন্ত কম বেশি খরচ খরচার দিকে একটু নজর দেওয়া দরকার। যাদের ENT প্রবলেম আছে তাদের ENT প্রবলেমটা সলভ হওয়ার পথে, টেনশনের কারণ নেই। শরীর, মন, মানসিকতা ইত্যাদির জায়গাগুলো যদি যায় তাহলে কিন্তু এখন মেষ রাশির জাতক বা জাতিকাদের ওভারঅল ভালো হবে।
অর্থনৈতিক পরিকাঠামোর ক্ষেত্রে এতদিন যেটা বলতাম যে নবজাত সঞ্চয় বাধা বা হঠাৎ হঠাৎ ব্যয়ের যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। মোটামুটি 15th অফ এপ্রিলের পর থেকে সঞ্চয়ের জায়গাটা কিন্তু এখন নো ডাউট আগের থেকে অনেক ভালো হবে। বাড়ির পরিবেশ, বাড়ির এনভায়রনমেন্ট, এই জায়গাগুলো যদি দেখি তাহলে মেষরাশি জাতক বা জাতিকাদের এই সময়টাতে বিশেষ করে এপ্রিল মাসের 10 তারিখের পর থেকে বাড়ির পরিবেশ ভালো হবে। বাড়িতে আনন্দ ঘন মুহূর্ত, পরিবেশ শান্তিময় পরিবেশ, নতুন অ্যাসেট, বাড়ি সংস্কার, বাড়ি পরিবর্ধন, বাড়িতে কোনো কাজ, নতুন কোনো অ্যাসেট কেনা, এই যে ব্যাপার ট্যাপারগুলো কম বেশি কিন্তু থাকছে। মায়ের শারীরিক দিকটা অনেকটা ইম্প্রুভ হবে, অনেকটা ডেভেলপড হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সন্তান সন্ততির ভাগ্য বা প্রেম প্রীতিজনিত ব্যাপার যে ভাগ্য সেটা বলবো ভীষণ ভালো হবে, কোনো সন্দেহের অবকাশ নেই। যারা সার্ভিস করেন বিশেষ করে গভর্নমেন্ট বা গভর্নমেন্ট ইকুইভ্যালেন্ট বিশেষ করে সরকারি বা সরকারি সমতুল্য চাকরি যারা করেন তাদের ক্ষেত্রে মেষরাশি জাতক বা জাতিকাদের বলবে এই সময় প্রমোশন, কর্মোন্নতি বা আপনাদের কর্মক্ষেত্রে ডেভেলপমেন্টের যে জায়গাটা কম বেশি কিন্তু থাকছে, ভালোভাবে, মানে অসুবিধার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, শারীরিক দিক হতে যাদের পায়ের ব্যথা বেদনা এবং চোখ কান দাঁত তোলার সমস্যা আছে তাদের একটু কম বেশি ভোগান্তির যোগ আছে, কিন্তু এটা নিয়ে দুশ্চিন্তা টেনশন ভয় আমি বলবো টেনশন করবেন না। পার্টনারশিপ বলুন, বিজনেস বলুন, বা যারা এখন মনে করছেন যে এপ্রিল মাসের পরে বিবাহের কোনো পরিবেশ বা এনভায়রনমেন্ট চাইছেন তাদের ক্ষেত্রে বড় বেটার হবে, আফটার ম্যারেজ কিন্তু আপনাদের ভালো হবে। সেকেন্ডলি হচ্ছে যারা মনে করছেন ব্যবসা বাণিজ্য করছেন বা ব্যবসা ক্ষেত্রে বেস্ট অপরচুনিটিস, বেস্ট ভালো কিছু, ভালো কিছু যে রেসপেক্ট করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো হবে। পার্টনারশিপ ব্যবসা বলুন, নর্মাল ব্যবসা বলুন, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে। যারা ইতিমধ্যে ভুল ট্রিটমেন্টের শিকার হয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু কম বেশি সাময়িক প্রবলেমের জায়গা কিন্তু আমি দেখছি। ভাগ্যের পথ যদি বলি, ভাগ্যের পথ কিন্তু এখন সুসহায়ক হবে, অনেকটা বেটার হবে, ভালো না হওয়ার কোনো কারণ আমি দেখছি না, সেটা খুবই ভালো হবে। কর্মক্ষেত্রে পরিবেশ মেষরাশি জাতক বা জাতিকাদের, বন্ধুরা আমি আবারও বলছি মেষরাশি জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রের পরিবেশে এখনকার এই সময় যে টাইমটা চলছে বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট টাইম আপনাদের জন্য, সত্যি খুব ভালো সময়। আপনারা যদি ইউটিলাইজ করতে পারেন, আপনারা যদি সঠিক হতে কাজটা করেন, দেখুন কোনো মানুষের ভাগ্য শুয়ে থাকলে বসে থাকলে কিন্তু ভাগ্য ভালো হয় না। ভাগ্য ভালো হতে গেলে কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে কিন্তু সেই মানে আপনার পরিশ্রম করতেই হবে, পরিশ্রমের বিকল্প কিছু নেই, তারপরে তো ভাগ্য আছেই। সাকসেস, সাফল্য, কৃতজ্ঞতার জায়গা যদিগুলো আমরা দেখি তাহলে কিন্তু নো ডাউট ভালো আছে। আর এই সময়টা বলুন মেষরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যে বিষয়গুলো খুবই ভালো, বাড়ির পরিবেশ ভালো, চাকরি মানে শারীরিক ব্যাপার বা যে কোনো চাকরি করেন সেই ক্ষেত্রগুলো ভালো। আর একটা ব্যাপার হচ্ছে যারা দীর্ঘদিন ধরে শারীরিক প্রবলেমে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা নো ডাউট খুব বেটার টাইম আমি বলবো, সেই ব্যাপার কিন্তু থাকছে। এখন মেষরাশির জাতক বা জাতিকাদের যাদের অশ্বিনী নক্ষত্র জন্ম, যাদের অশ্বিনী নক্ষত্র জন্ম তারা লিখে রাখুন 9th অফ এপ্রিলের পর থেকে আপনাদের অত্যন্ত ভালো সময়। অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের 9 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত আমি বলবো সোনায় সোহাগা টাইম। বিশেষ করে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে আছেন, যারা ক্রিয়েটিভিটিতে লাইনের মধ্যে আছেন, যারা মানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আছেন, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে আছেন, যারা প্রমোটিং বিজনেসে আছেন, যারা কোনো কিছু শিল্প বা উৎপাদনমূলক কোনো কাজের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু 9 এপ্রিল থেকে 30 এপ্রিল কিন্তু ভালো সময়। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো যে ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটা কথা বলবো, সবসময় মানসিক প্রশান্তি যাতে থাকে সেদিকে খেয়াল রাখবেন। মেন্টাল স্টেবিলিটি যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনাদের খুব ভালো থাকবে, ছোটোখাটো ব্যাপার নিয়ে টেনশন করবেন না। কারণ ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ছোটোখাটো সাধারণ ব্যাপার, ছোটোখাটো সিম্পল ব্যাপারগুলো নিয়ে কম বেশি মানসিক উদ্বেগের একটা পরিবেশ আছে, সুতরাং সেই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে, রাখলে কিন্তু ওভারঅল ভালো হবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো যে কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো যে এপ্রিল মাস, সারা এপ্রিল মাস, মে মাসের অর্ধেক টাইম পর্যন্ত কিন্তু আপনাদের পক্ষে ভীষণ ভালো সময়, যা বলবেন তাই হবে, মিলিয়ে নেবেন। দেখুন এখন 30 দিনের মধ্যে 25 দিন ভালো, 5 দিন খারাপ, ভাবার সেটা হতেই পারে, সেটা নিয়ে কোনো ভাবার কিছু নেই। যাদের জন্ম তারিখের সংখ্যা 1, 2, 4, 8 এবং 9 এপ্রিল মাসে মেষরাশি জাতক বা জাতিকা, যাদের 1, 2, 4, 8, 9 মানে 1, 2, 4, 8, 9
10, 11, 13, তারপরে 17, 18, 19, 20, 22, 26, 27 এবং 28, 29, 31 এই তারিখগুলোতে যাদের জন্ম, অথচ আপনার মেষ রাশি, আপনার ভালো সময় যাবে। শুধুমাত্র মে মাসের 5 তারিখে জন্ম, খুব ভালো করে নোট করে নিন, মে মাসের এবং আগস্ট মাসের 5 তারিখে জন্ম, অথচ আপনার মেষ রাশি, আপনাদের একটু মানসিক প্রেশার বা মানসিক উদ্যোগে যাবে। আমি আবারও বলছি, মেষ রাশির জাতক বা জাতিকাদের সব থেকে বেস্ট অপরচুনিটিস হচ্ছে, যে 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 ধর্মের অবলম্বী হন না কেন, আপনারা মা এবং পিতা এদের প্রতি সঠিক ব্যবহার করুন, বা মাতৃস্থানীয় বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সঠিকভাবে ব্যবহার করুন, তাদেরকে হার্ট করবেন না, তাদের সঙ্গে ঠিকঠাকভাবে চলবেন। দেখবেন এপ্রিল মাস আপনাদের সোনায় সহায়ক হবে, সত্যি এপ্রিল মাস আপনাদের পক্ষে ভালো হবে। শুধু একটা অনুরোধ, মেষ রাশি জাতক বা জাতিকা, এপ্রিল মাসে কেউ লোনের শিকার বা লোন থেকে দূরে থাকবেন বা অত সহজে ধার দেনা করতে চাইবেন না, সেক্ষেত্রে কিন্তু কম বেশি পরবর্তীতে কিন্তু আমাদের মানসিক একটা চাপ আসবে। ওভারঅল মেষ রাশি জাতক বা জাতিকাদের বলবো, অলওয়েজ বি পজিটিভ। আপনারা নিশ্চয়ই জানেন মেষ রাশি জাতক বা জাতিকা যারা, তারা খুব স্বাধীন চেতা হয়, তারা খুব ব্যক্তির স্বাধীনতা প্রিয় হয়, নিজেরা যেটা ভাবে যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তেই তারা অটল থাকে। সুতরাং মেষ রাশি জাতক বা জাতিকা এভাবে বিষয়ে একটু খেয়াল রাখবেন। তো বন্ধুরা, এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। শ্রী গোবিন্দ পরিবারে অন্তর্ভুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। যারা অন্তর্ভুক্ত হননি বা যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বিশেষ অনুরোধ করবো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শ্রী গোবিন্দ পরিবারে অন্তর্ভুক্ত হন। ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, সপরিবারে শান্তিতে থাকবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।